হ্যালো বিয়ার্স আশা রাখি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্র্যান্ডের নতুন ল্যাপটপ নিয়ে হাজির হলাম এই ল্যাপটপটি আগে গেমিং ল্যাপটপ হিসেবেই আসতো কিন্তু এখন নতুন আঙ্গিকে এসেছে কনজুমার সিরিজ হিসাবে এই ল্যাপটপটি হচ্ছে এম ব্র্যান্ডের ল্যাপটপ আপনারা জানেন যে এম গেমিং ল্যাপটপ হয়ে থাকে কিন্তু কনজুমার সিরিজে ল্যাপটপ এই প্রথম দেখুন এই ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন এ এমডির রাইজেন ফাইভ ফোর ফাইভ জিরো জিরো ইউ প্রসেসর এই প্রসেসরটিতে কোর পাচ্ছেন সিক্স থ্রেড পাচ্ছেন সিক্স এবং ক্লক স্পিড টু পয়েন্ট থ্রি থেকে ফোর পয়েন্ট জিরো এবং এখানে ক্যাশ মেমোরি থাকছে এইট এমবি ক্যাশ এই প্রসেসরটিতে ন্যানোমিটার থাকছে সেভেন ন্যানোমিটার যেটি কিন্তু অত্যন্ত স্পিডি একটি প্রসেসর এটি ইন্টেলের আই সেভেনের কাছাকাছি একটি প্রসেসর আর যারা আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো প্রাইজ রেঞ্জ হিসাবে এই প্রসেসরটা কিন্তু এই ল্যাপটপের জন্য দারুণ একটি প্রসেসর এখানে স্টোরেজ হিসাবে আপনারা পেয়ে যাবেন পাঁচশো বারো এম ডট টু এনভিএমই আর এখানে থাকবে এক্সট্রা স্লট যেটি দিয়ে আপনারা চাইলে কিন্তু নেক্সটে আরও এম ডট টু অর্থাৎ এসএসডি বাড়িয়ে নিতে পারবেন র্যাম হিসাবে এখানে এইট জিবি থার্টি টু হান্ড্রেড বাসের র্যাম এখানে পেয়ে যাচ্ছেন আর এইট জিবির সাথে আপনারা যদি চান এক্সট্রা স্লট রয়েছে আপনারা কিন্তু আরও বাড়াতে পারবেন অর্থাৎ এই ল্যাপটপটি কিন্তু ম্যাক্স সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করে থাকে দেখুন এম ব্যান্ডিংটা আমি একটু দেখালাম আপনাদের চমৎকার দেখতে কুলার সিস্টেমটি অনেক বেটার কোয়ালিটি এই ল্যাপটপটির ফুল এইচডি উনিশশো বিশ ইন্টু হাজার আশি রেজলিউশনের একদম ন্যারো এইচ ডিসপ্লে রয়েছে আর এখানে ওয়েব ক্যাম হিসাবে আপনারা এইচডি ওয়েব ক্যামই পাবেন এটি ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচডি বাট এই ল্যাপটপটি কিন্তু অত্যন্ত স্লিম একটি ল্যাপটপ আপনারা অলরেডি গেট আপটা দেখছেন আর এখানে কিন্তু আপনারা এই ল্যাপটপটিতে রেডিয়ানের গ্রাফিক্স পাচ্ছেন যেটি এক্স ভেগা এইট এটি কিন্তু দুই জিবি আপনারা আর এক্স সিরিজের গ্রাফিক্স এখানে পেয়ে যাচ্ছেন সো সেদিক থেকে বলবো যে এই ল্যাপটপটি কিন্তু আপনারা গেমিংয়ের ক্ষেত্রেও কিন্তু ভালো পারফরমেন্স পেয়ে থাকবেন আর ভিডিও এডিটিং থেকে শুরু করে অন্য ইউটিউবিং স্মুথলি এগুলো দিয়ে করতে পারেন এই ল্যাপটপটিতে এসএসডি থাকার কারণে কিন্তু স্পিড খুবই হবে এবং আপনারা যে কোনো কাজে কিন্তু খুব দ্রুত করতে পারবেন আপনারা ওয়েট হিসাবে এই ল্যাপটপটিতে মাত্র 1.6 কিলো পাবেন অর্থাৎ 15.6 পয়েন্ট হওয়া সত্ত্বেও কিন্তু এই ল্যাপটপটির ওয়েট অনলি 1.6। যেটি অত্যন্ত কম এখানে আপনারা কিবোর্ডে ব্যাকলিট কীবোর্ড পাচ্ছেন সো রাতের বেলা যারা লং টাইম কাজ করতে চান তাদের জন্য কিন্তু একটি এটি খুবই গুরুত্বপূর্ণ এবং কাজের এখানে সিক্সটি ফাইভ ওয়ার্ডের একটি ফার্স্ট চার্জার পাবেন এবং এই ল্যাপটপটি কিন্তু ব্যাকআপ টাইম হিসেবে অত্যন্ত বেশি ব্যাকআপের একটি ল্যাপটপ অর্থাৎ এই ল্যাপটপটি কিন্তু আপনারা পাঁচ ঘন্টা প্লাস ব্যাকআপের ট্যুরিস্ট হিসাবে যারা এই ল্যাপটপটি প্রিফার করবেন তাদের জন্য কিন্তু এই ব্যাকআপ টাইমটা খুবই গুরুত্বপূর্ণ হবে সব কিছু বিবেচনা করলে এই ল্যাপটপ কিন্তু দারুণ ল্যাপটপ আপনারা অলরেডি কনফিগার দেখেই বুঝতে পেরেছেন এখন যেটি বলবো যে এই ল্যাপটপটির প্রাইস এই ল্যাপটপটির প্রাইস ধরা হয়েছে সিক্সটি টাকা আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা পাবেন ডিসকাউন্ট সো যারা আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আবারও বলছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই এইরকমই স্পেশাল ল্যাপটপের আপডেট সবসময় আপনারা পাবেন যদি আমার চ্যানেলের সাথেই থাকেন সো ধন্যবাদ পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য